নতুন বাজেটে বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা। প্রথমবারের মতো নগদ সহায়তা পাবেন পরিবহন শ্রমিকরা। 112 থেকে বাড়িয়ে বয়স্ক বিধবা ভাতা দেওয়া হবে 150 উপজেলায়। সব মিলে আগামী অর্থ বছরে 1,20,00,000 মানুষকে সুরক্ষা ভাতা দেবে সরকার। করোনায় বেশি প্রভাবে পড়েছে শহরে, তবে নগর দারিদ্র কমাতে বাড়তি উদ্যোগ থাকছে না আগামী বাজেটে। মহামারীর দুঃসময়ে শহর ছেড়েছে লাখো পরিবার। মানুষের গন্তব্যের মতোই বদলে গেছে অর্থনীতির গতিপথ। দারিদ্র বাড়ছে, অরক্ষিত মানুষের সংখ্যা এখন আরও বেশি। এমন অবস্থায় সরকারের সুরক্ষা ছাতা আরও বড় করতে যাচ্ছে সরকার। সামাজিক নিরাপত্তা বলের মাধ্যমে যে অ্যালাউন্সগুলো দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, সেইটার সংখ্যা বাড়ানো হবে, পরিমাণ নয়। আরও যারা বাদ পড়েছিল, এখন আসতে পারেনি, তাদেরকে ইনক্লুড করা হবে, ফলে দারিদ্র ফাইট করা হবে। আমাদের টার্গেট হবে আগামী 2-1 বাজেটের মধ্যে যত লোক আছে উপকার পেতে পারে আইনত, সবাইকে নিয়ে আসা হবে। এটা হিউজ হিউজ অ্যামাউন্ট অফ মানি। করোনায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে অনেকদিন। জেলা প্রশাসকদের তালিকা অনুযায়ী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নগদ সহায়তা পাবেন স্থল ও নৌপথের পরিবহন কর্মীরা। এবার মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ 12,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হবে। তবে নতুন তালিকায় সুবিধাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা কমতে পারে। চলতি বাজেটে 112 উপজেলার সব বয়স্ক মানুষ ও বিধবা নারীরা ভাতা পাচ্ছেন। নতুন অর্থবছরে যোগ হচ্ছে আরও 38 উপজেলা। এখন বয়স্ক ভাতা পাচ্ছেন 49,00,000, আগামীতে হবে 57,00,000। 20,50,000 থেকে বাড়িয়ে 24,75,000 বিধবা ও স্বামী পরিত্যক্তাকে ভাতা দেয়া হবে। করোনা মহামারীর মূল প্রকোপ পড়েছে রাজধানীতে, কিন্তু বরাবরের মতোই আগামী বাজেটেও সামগ্রিক সুরক্ষা পরিকল্পনায় মূল নজর গ্রামাঞ্চলে। তাদের সেবাটা তো আমরা শহরের মানুষজন নিয়েছি, তাদের কারণেই শহরের অর্থনীতির চাকা চলেছে। এই দুর্যোগের মধ্যে কিন্তু আমরা তাদের পাশে সেরকমভাবে থাকতে পারিনি। সরকারকে সেই মূল দায়িত্বটা নিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিশাল, প্রায় 150 মতো কর্মসূচি আর কি, সেগুলোর সংখ্যাগরিষ্ঠ কর্মসূচি কিন্তু গ্রামীণ দরিদ্রকে টার্গেট করে রিজনেবল একটা অ্যামাউন্টের প্যাকেজ, যেটা দিয়ে সবাই পিসফুলি এই সময়টা আমরা পার করতে পারি। হিজরা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সুবিধাভোগীর সংখ্যা বাড়বে আগামী বাজেটে। বর্তমানে 86,000 জনকে এ ভাতা দেয়া হচ্ছে, আসছে বাজেটে পাবেন 95,000। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।